हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करूंगा, तुम्हारा जरा 2023 साल क्लास 9 पढ़ो तादेर जोन्नो थर्ड समेटिव इवोल्यूशन पेज नंबर 350 थेके आठ तके जो राइटिंग रही है लेटर राइटिंग आज के वीडियो आलोचना करब। तई वीडियो क्योंकि शेष पर्यंत देखो, तुम्हारा जरा एखो अब्दी हमार चैनल के सबसक्राइब करो, अवश्य क्योंकि सबसक्राइब कर नियो। थार्ड समेटिव इवोल्यूशन क्लास 9 क्वेश्चन बैंक क्योंकि पूरा सल्व कर दिए, सिनाज एंड ग्रामर पुरो वीडियो देया रही है। एरपर राइटिंग आलोचना कर, তাই তোমরা যারা আগে ভিডিওগুলো দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, অবশ্যই করে চেক করে নিও। তো এখানে আটে তাকে বলেছে রাইট এ লেটার উইথ ইন 100 ওয়ার্ডস টু দ্য হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হার টু ইনস্টল সাম ওয়াটার পিউরিফায়ার্স ইন দ্য স্কুল প্রিমিসেস, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে বলেছে যে প্রধান শিক্ষিকাকে, তোমাদের স্কুলের প্রধান শিক্ষিকাকে অনুরোধ জানিয়ে একটা চিঠি লিখতে হবে, একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, যাতে স্কুলে কিছু ওয়াটার পিউরিফায়ার স্কুল চত্বরে ইনস্টল করা হয়, মানে সেগুলোকে কিছু ওয়াটার পিউরিফায়ার যাতে স্কুলে লাগানো হয়। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এখানে নিচে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। ওয়ার্ল্ড ওয়ান ফাউন্ড ডিফাঙ্কট, মানে যে পুরনো ওয়াটার পিউরিফায়ারগুলো রয়েছে সেগুলোতে সমস্যা দেখা দিয়েছে, সেগুলো চলছে না। নন অ্যাবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের বা দুষ্প্রাপ্য অবস্থা বা পাওয়া যাচ্ছে না পানীয় জল। নন অ্যাভেলেবিলিটি মানে সেটা উপলব্ধ নেই। সিচুয়েশান ডিটেরিওরেটস ইন সামার, গ্রীষ্মকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। স্টুডেন্ট সাফার, ছাত্রছাত্রীদের ভোগান্তি শেষ নেই, মানে ছাত্রছাত্রীরা ভুগছে এর ফলে। তো এটার আমি পুরোটা লিখে দিয়েছি, লেটারটা কিভাবে লিখবে সেটা দেখে নাও। যারা হেডমাস্টার স্কুল, মানে যাদের স্কুলে হেডমাস্টার রয়েছে, তারা কিন্তু অবশ্যই করে হেডমাস্টার লিখবে চিঠির উপরে। তো চিঠির উপরে লিখবে টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, তোমার স্কুলে যিনি আছেন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, যে কোনো একটা লিখবে, টু কমা দিয়ে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তারপরে কিন্তু কমা দেবে। তারপরে স্কুলের নাম লিখবে, এখানে আমি একটা স্কুলের নাম দিয়েছি, তোমরা তোমাদের স্কুলের নাম দেবে, তারপরে স্কুলের ঠিকানা দেবে, ঠিক আছে। তারপরে সাবজেক্ট, সাবজেক্টটাকে ইনস্টল সাম ওয়াটার পিউরিফায়ার্স, এটা হচ্ছে সাবজেক্ট। স্যার বা ম্যাডাম বলে স্টার্ট করবে উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সঙ্গে আমি কি করছি, আমি আপনার কাছে প্রার্থনা করছি। আই প্রে ইউ টু ইনস্টল সাম ওয়াটার পিউরিফায়ার্স ইন আওয়ার স্কুল প্রিমিসেস, আমি আপনার কাছে প্রার্থনা করছি যাতে স্কুলে, স্কুল চত্বরে কিছু ওয়াটার পিউরিফায়ার কি করা হয়, জল শোধনকারী, মানে জল শোধনকারী মেশিন বা ওয়াটার পিউরিফায়ার ইনস্টল করা হয়, মানে ওগুলোকে লাগানো হয়। দ্য স্টুডেন্টস আর ফেসিং এ লট অফ প্রবলেম অ্যাজ দে ক্যান নট গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, ছাত্রছাত্রীদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ তারা বিশুদ্ধ জল পাচ্ছে না। দিস সিচুয়েশন হ্যাজ কজড, বিকজ এই পরিস্থিতির কেন সৃষ্টি হয়েছে, বিকজ দ্য ওল্ড ওয়ান্স হ্যাভ ডিফাঙ্কট, কারণ যে পুরনো ওয়াটার পিউরিফায়ারগুলো ছিল সেগুলো খারাপ হয়ে গেছে। দ্য নন অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ফোর্সেস দ্য স্টুডেন্ট টু গো আউট অফ দ্য স্কুল টু কালেক্ট ওয়াটার ফ্রম দ্য আউটসাইড টিউবওয়েলস, এবং এর ফলে কি হয়েছে, ছাত্রছাত্রীদের স্কুলের বাইরে গিয়ে, যেহেতু ওরা পানীয় জল পাচ্ছে না, তাই স্কুলের বাইরে নলকূপ থেকে গিয়ে তারা পানীয় জল আনতে বাধ্য হচ্ছে। দ্য সিচুয়েশন ডিটেরিওরেটস ইন সামার অ্যাজ এ রেজাল্ট দ্য স্টুডেন্টস সাফার এ লট, এই পরিস্থিতির অবনতি হয় কোন সময়, গ্রীষ্মকালে, এবং ফলস্বরূপ ছাত্রছাত্রীরা ভীষণ ভোগে। নেক্সট প্যারা দিয়ে, এতে কিন্তু আর বেশি কিছু লেখার দরকার নেই কারণ তুমি তোমার প্রধান শিক্ষককে বা প্রধান শিক্ষিকাকে অনুরোধ করছো যে ওয়াটার পিউরিফায়ার লাগানোর জন্য, এবং কেন তিনি ওয়াটার পিউরিফায়ার লাগাবেন সেটাও তুমি মেনশন করে দিচ্ছ যেহেতু, তাই আর কিন্তু কিছু লেখার দরকার নেই। নেক্সট প্যারা দিয়ে আই কমা দেয়ার ফোর কমা রিকোয়েস্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার অ্যান্ড টু টেক ডিসিশন অন দ্য স্টুডেন্টস বিহাফ, আমি অতঃপর আপনাকে অনুরোধ করছি যে এই ব্যাপারটাতে ভেবে দেখুন এবং ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নিন। এটা কিন্তু তুমি অনুরোধ করছো প্রধান শিক্ষককে, প্রধান শিক্ষক কিন্তু তুমি কোনো আদেশ করতে পারো না। এদিকে চলে আসে এবার ইয়ার্স ফেইথফুলি বলে, এখানে তোমার পুরো নাম কিন্তু লিখবে, এদিকে তুমি কোন ক্লাসে পড়ো, আমি এখানে ক্লাস 10 দিয়েছি, তোমরা ক্লাস 9 দেবে, আর এখানে সেকশন কোন সেকশন, রোল কত, তারপরে ডেট কত, এখানে ডেট দিয়ে দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারলে, তোমরা যারা এই ভিডিওটা পুরোটা দেখেছো তোমাদের আশা করি ডাউট নেই আর কোনো রকম। নেক্সট কোন রাইটিংয়ে ভিডিওটা তোমরা চাও অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।